আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর নবম পর্বে আজকে আমরা দেখব 153 থেকে 195 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। 153 পৃষ্ঠায় একক কাজ রয়েছে একটি দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ। এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 16 সেন্টিমিটার। উপরের চিত্রে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দেখানো আছে। এই দৈর্ঘ্যগুলির সমান করে কাগজ বা কাঠি কেটে নাও। এরপর সেগুলো মাত্র একবার করে নিয়ে 0 থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি না দেখো। কীভাবে পরিমাপ করা যায় তা নিচে সারণীতে লেখো, ঠিক আছে? যেমন এখানে একটা করে দেওয়া আছে, যখন আমরা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বানাবো তখন 16 সেন্টিমিটারের কাঠিটা লাগবে না, 8 সেন্টিমিটার কাঠিও লাগবে না, 4 সেন্টিমিটারের কাঠি লাগবে না, 2 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার কাঠি লাগবে। কারণ 2 আর 1 যোগ করলে হয় কত? 3, ঠিক আছে? এভাবে করে এই বাকি ছকটা তোমাদের পূরণ করতে হবে। ছকটা শেষ হয়নি, 154 পৃষ্ঠ বাকি অংশটুকু রয়েছে, 1 থেকে 31 পর্যন্ত। আরেকটা করে দেওয়া আছে, যেমন 30-এর জন্য হচ্ছে 16 লাগবে, 8 লাগবে, তারপর হচ্ছে 4-এরটাও লাগবে, 2-এরটাও লাগবে, 1-এরটা লাগবে না। তাহলে কত হচ্ছে? 2 আর 4 যোগ করলে 6, 6 আর 14, 14 আর 16, 30। এইভাবে করে আমরা ছকটা পূরণ করবো। তো চলো শিক্ষার্থীরা এটার সমাধানটা দেখে নেওয়া যাক। 153 পৃষ্ঠার একক কাজের সমাধান, নিচের সারণীটি পূরণ করা হলো। দৈর্ঘ্য যখন 0 সেন্টিমিটার আমাদের কোনো কাঠি বা কোনো কাগজে কিন্তু লাগবে না, ঠিক আছে? দৈর্ঘ্য যখন 1 সেন্টিমিটার আমাদের তখন শুধুমাত্র 1 সেন্টিমিটারের যে কাঠি বা কাগজ সেটা লাগবে। দৈর্ঘ্য যখন 2 সেন্টিমিটার আমাদের 2 সেন্টিমিটারের কাগজটা লাগবে বা কাঠিটা লাগবে। দৈর্ঘ্য যখন 3 সেন্টিমিটার তখন আমাদের লাগবে 1 সেন্টিমিটার এবং হচ্ছে 2 সেন্টিমিটার। দৈর্ঘ্য যখন 4 সেন্টিমিটার আমাদের হচ্ছে 4 সেন্টিমিটারের কাঠিটা লাগবে। দৈর্ঘ্য যখন 5 সেন্টিমিটার আমাদের লাগবে 1 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। দৈর্ঘ্য যখন 6 সেন্টিমিটার তখন আমাদের লাগবে হচ্ছে 2 আর 4। দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে আমাদের লাগবে 1, 2 এবং 4 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য আমাদের শুধুমাত্র 8 সেন্টিমিটার এটা লাগবে। 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য আমাদের লাগবে 1 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য আমাদের লাগবে 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য আমাদের লাগবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারের জন্য লাগবে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 13 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 14 সেন্টিমিটারের জন্য লাগবে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 16 সেন্টিমিটারের জন্য শুধুমাত্র 16 সেন্টিমিটার এটা লাগবে। 17 সেন্টিমিটারের জন্য 1 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার লাগবে। 18 সেন্টিমিটারের জন্য 2 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার লাগবে। 19 সেন্টিমিটারের জন্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার প্রয়োজন হবে। তারপর দেখো, দৈর্ঘ্য যখন 20 সেন্টিমিটার তখন আমাদের লাগবে 4 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 21 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 22 সেন্টিমিটারের জন্য লাগবে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 23 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। 24 সেন্টিমিটারের জন্য লাগবে হচ্ছে 8 এবং 16 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 26 সেন্টিমিটারের জন্য লাগবে 2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 27 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। 28 সেন্টিমিটারের জন্য লাগবে 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 29 সেন্টিমিটারের জন্য লাগবে 1 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারের জন্য লাগবে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। এবং সবার শেষে 31 সেন্টিমিটারের জন্য আমাদের সবগুলোই লাগবে 1, 2, 4, 8 এবং 16 সেন্টিমিটারের কাঠি বা কাগজ সবগুলো আমাদের প্রয়োজন হবে। তো এই হচ্ছে প্রথম কাজের সমাধান। তো এই সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের সারণী ধারণাগুলো পেয়েছে। তুমি মিনা ধারণাগুলোর সাথে একমত কিনা সেটা কারণসহ লিখে সারণী পূরণ করো।
একটি এখানে তোমার জন্য করে দেওয়া হলো যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, এটা হচ্ছে মিনার ধারণা। তুমি কি মিনার সাথে একমত? না, মিনার সাথে আমি একমত না। কারণ কি, 16 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার যোগ করলে আমরা পাচ্ছি কত, 16 আর 8 24, 24 আর 1 25, 25 সেন্টিমিটার। কাজেই 25 সেন্টিমিটার পরিমাপ কিন্তু করা সম্ভব। তো মিনার যে আরও 4টা ধারণা রয়েছে, ধারণাগুলো কি সঠিক নাকি ভুল, সেগুলো হচ্ছে আমাদের উপস্থাপন করতে হবে এই ঘরগুলোতে এবং সে কারণটা এখানে ব্যাখ্যা করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এই যে সমস্যাটা রয়েছে বা এই ছকের সমাধানটা আমরা দেখে নিই। দেখো, আমাদের প্রথমটা এখানে করে দেওয়া ছিল যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, এটা মিনার সাথে আমরা একমত ছিলাম না, এর কারণ আমরা ব্যাখ্যা করেছি। তারপর রয়েছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এটার ক্ষেত্রে আমি মিনার সাথে একমত। কারণ দেখো, আমাদের 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য লাগবে 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 12 সেন্টিমিটার। কাজেই 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু প্রয়োজন হয় না। মিনার পরবর্তী বক্তব্য হচ্ছে যে 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এটার সাথে আমি একমত। কেন? কারণ 16 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার হচ্ছে কত, 22 সেন্টিমিটার। এখানে কিন্তু 8 সেন্টিমিটার দরকার পড়ছে না। কাজেই 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু কোনো প্রয়োজন হয় না। মিনার পরবর্তী মতামত হচ্ছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এটার সাথেও আমি একমত। কারণ দেখো, 8 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, এ হচ্ছে 15 সেন্টিমিটার। কাজেই 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু কোনো প্রয়োজন হয় না। মিনার পরবর্তী মতামত হচ্ছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 12 সেন্টিমিটার পরিমাপ করা যায়, এর সাথে আমি একমত না। কারণ 1 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ করলে হয় 7 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 7 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, কিন্তু 12 সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু এর দ্বারা মাপা সম্ভব নয়। তাহলে মিনার 5টা মতামতের মধ্যে 2টার সাথে আমরা একমত না, 3টার সাথে আমরা একমত ছিলাম। তো আমরা এইভাবে করে 6টা পূরণ করলাম। লক্ষ্য করো, 16 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার সমান 25 সেন্টিমিটার। আবার 25-এর বাইনারি রূপ হচ্ছে 1 1 0 0 1। এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সাথে বাইনারি সংখ্যার কোনো মিল খুঁজে পাচ্ছ কি? আরেকবার 0 সেন্টিমিটার থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরির সারণি দেখে নাও। তোমরা হচ্ছে ভিডিওটা কিছুক্ষণ আগে টেনে আবার দেখে নিতে পারবে। তো এখন আরও সহজে বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারবে কি না, তাহলে নিচের সারণিটি পূরণ করো। সেভাবে তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। যেমন দৈর্ঘ্য যখন 25 সেন্টিমিটার তখন বাইনারিতে প্রকাশ কত, 1 1 0 0 1। এটা আমরা কীভাবে করেছিলাম, যে আমাদের হচ্ছে 1 সেন্টিমিটার এটা লাগবে, যদি লাগে তাহলে 1, না লাগে 2 সেন্টিমিটার লাগবে না, না লাগা মানে হচ্ছে 0, 4 সেন্টিমিটারও লাগবে না তার মানে 0, 8 সেন্টিমিটার লাগবে অর্থাৎ 1, আর 16 সেন্টিমিটার লাগবে তার মানে 1। তাহলে কত পাচ্ছি আমরা, 1 1 0 0 1, এই কথাটা এখানে লিখেছি। এভাবে করে বাকি যেগুলো আছে 11-এর জন্য, 22-এর জন্য এবং 23-এর জন্য এগুলো তোমাদের এখানে পূরণ করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই 6টা পূরণ করে ফেলি। তো আমরা এখন এই 6টা পূরণ করব। আমাদের 25টা তো আমরা দেখলাম আগেই করা ছিল, এরপর রয়েছে 11। দেখো, 11-এর জন্য আমাদের একটা 1 সেন্টিমিটারের কাঠি লাগবে, একটা 2 সেন্টিমিটারের, একটা 8 সেন্টিমিটারের। তাহলে এই যেখানে 1 ছিল প্রথমটা, এই 1 সেন্টিমিটার আমাদের লাগবে, তাহলে এখানে হচ্ছে আমরা হ্যাঁ লিখব। আর যদি লাগে সেক্ষেত্রে আমরা কত লিখব, হ্যাঁ মানে হচ্ছে 1। 2 সেন্টিমিটার আমাদের লাগবে, 2 সেন্টিমিটার লাগার অর্থ হচ্ছে কি, হ্যাঁ লিখব আমরা, তাহলে এর মানে হচ্ছে কত, 1। আমাদের 4 সেন্টিমিটার কি লাগবে, না 4 সেন্টিমিটার লাগবে না, তাহলে এটা এখানে আমরা না লিখব, না লিখবে এবং 0 লিখব। আমাদের 8 সেন্টিমিটার লাগবে, তাহলে এখানে হচ্ছে আমরা হ্যাঁ লিখব। আর 16 সেন্টিমিটার আমাদের লাগবে না, তার মানে না লিখব। তাহলে কত পাচ্ছি আমরা, 0 1 0 1 1, এই কথাটা হচ্ছে আমরা এখানে লিখে দিব, 0 1 0 1 1, ঠিক আছে। এরপর দেখো, 11-এর পর রয়েছে 22। 22-এর জন্য যদি আমরা বের করি আমাদের কত সেন্টিমিটার কাঠি লাগবে, একটু খেয়াল করো। 22-এর জন্য হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, এই 3টা কাঠি নিলে আমরা হচ্ছে এটা পূরণ করতে পারবো। তাহলে দেখো, আমাদের 1 সেন্টিমিটার লাগবে না, না লাগা মানে হচ্ছে আমরা এখানে লাগবো 0, আমাদের 2 সেন্টিমিটার কাঠি লাগবে তার মানে হচ্ছে লাগবো আমরা হ্যাঁ, ঠিক আছে, তার মানে এখানে 1। আমাদের 4 সেন্টিমিটারও লাগবে অর্থাৎ হ্যাঁ লাগবো আমরা। আর আমাদের হচ্ছে 8 সেন্টিমিটার লাগবে না, না লাগা অর্থ হচ্ছে 0 বা 0। আমাদের 16 সেন্টিমিটার কাঠি লাগবে, তাহলে হ্যাঁ লাগবো আমরা। কত পাচ্ছি, 1 0 1 1 0, ঠিক আছে। এটা হচ্ছে কি, 22-এর বাইনারি রূপ। 22 আর 23 প্রায় সেম, শুধু 23-এ হচ্ছে এখানে 1 যেটা সেটাও লাগবে। 23-এ লাগবে কত, 1, তারপর হচ্ছে 2 4 এবং 16। এই 5টা 4টা যখন যোগ করবে তখন আমরা কত পাবো, দেখো 1 0 1 1 1, ঠিক আছে।
ওইগুলো দেখা হয় নাই, এগুলো লিখে দিলাম। এভাবে করে হচ্ছে আমরা এই কাজগুলো করব। এভাবে করে তোমরা যে কোনো সংখ্যা কিন্তু বাইনারি রূপান্তর করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বাইনারি রূপান্তর করা শিখলাম। আগামী ক্লাসে 155 থেকে 157 পৃষ্ঠায় আরও কিছু কাজ আছে, এগুলো সমাধান আমরা করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, 153, 154 এবং 155 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।